নমস্কার, দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতা নিয়ে অনন্যার সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। কালবৈশাখীর ঝড়ে তছনছ উত্তরবঙ্গ, ঝড়কে সামনে রেখে তৃণমূলের নিশানায় মোদি। কোচবিহারে এসেও কেন মোদির বক্তব্যে উঠল না ঝড় প্রসঙ্গ, তুঙ্গে তর্চা। রাজ্য সরকারের দুর্গতর পাশে থাকার আবেদনেও কেন মিলছে না সবুজ সংকেত, বিজেপিকে নিশানা করে তোপ মমতার। লণ্ডভণ্ড উত্তরবঙ্গের একাংশ, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিপুল ক্ষয়ক্ষতি, অসংখ্য মানুষ রাতারাতি গৃহহীন, মাথার উপর ছাদ নেই, ভোটের আবহে ঝড় নিয়েও রাজনীতির টর্নেডো। মাঝে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, দুর্যোগে সর্বশান্তরা কি ক্ষতিপূরণ পেয়েছেন, মাথা গোঁজার ঠাঁই তৈরি হয়েছে? এই যে ক্ষতি হয়েছে 5,000 বাড়ির, আমরাই করে দেব, শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে, আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন তো? বিজেপি তো বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। কোচবিহারের মাথা ভাঙা, অন্যদিকে রাসমেলা ময়দান, দুই হাই ভোল্টেজ সভা থেকে কয়েক কিলোমিটার দূরেই ঝড়ে তছনছ দুর্গত এলাকা। তবুও প্রধানমন্ত্রীর মুখে ঝড় নিয়ে একটা শব্দও শোনা গেল না কেন? প্রশ্ন তৃণমূলের। এ তো দিনের আলোর মতো স্পষ্ট, অমানবিক, কারণ ঝড় প্রাকৃতিক বিপর্যয়, মানুষের প্রাণহানি, হতাহত, ক্ষতি, একটা শব্দ উচ্চারণ করলেন না। আমাদের প্রার্থী প্রচার থামিয়ে দিয়ে উদ্ধার কাজে চলে গেলেন, মুখ্যমন্ত্রী মাঝরাত্রে ঘটনাস্থলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর, কই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা তো রাজনৈতিক ভোট প্রচারের কর্মসূচি ছেড়ে, সুকান্তবাবু তো মানুষের কাছে গেলেন না। প্রাকৃতিক দুর্যোগ সঙ্গে রাজনৈতিক ঝড়, এই দুইয়ের মাঝে পড়ে কবে সহায়তা পাবেন দুর্গতরা? কমিশন কাঁটায় কেন আটকে থাকবে সাহায্য? প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। কোচবিহারে মাথা ভাঙার সভা থেকে কেন্দ্রকে নিশানা মমতার। সভার শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। সিএএ থেকে আবাস যোজনা, কোনো ইস্যুতেই দিল্লিকে ছেড়ে কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভায় বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই কোচবিহার শহর থেকে প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। ওদের একটাই আইন, ওয়ান নেশন এন্ড ওয়ান পলিটিক্যাল পার্টি, আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। লোকসভা নির্বাচনে তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা, বাংলার সরকারের একাধিক সামাজিক প্রকল্প, এসে মিথ্যে কথা বলছে। আর বিজেপির লোকেরা লজ্জাও করে না, লক্ষ্মীর ভান্ডারটা বাংলার স্কিম, অন্য রাজ্য মডেল করছে কিন্তু সব বিজেপি রাজ্যে চালু করেনি, পারবে না ওরা করতে, ওরা দেয় না। ইলেকশনের সময় 2 মাস দেয়, তারপরে আর দেয় না। কদিন আগে বললো 7 টাকা দেব বাংলায় 100 দিনের কাজে বাড়াবো, আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো, তোমারটা যদি কোর্ট ভায়োলেট না হয় আমারটা কেন হবে? নির্বাচন কমিশনকে নিশানা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ঝড়ে বিপর্যস্তদের ক্ষতিপূরণের টাকা দিতে কেন দেরি করছে কমিশন? এই যে ক্ষতি হয়েছে 5,000 বাড়ির, আমরাই করে দেব, শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে,
আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? মমতার অভিযোগ, আবাসের টাকা আটকে নতুন করে আবেদন করতে বলছে বিজেপি। কলকাতা টিভি হাই ভোল্টেজ কোচবিহার। সিএএ ইস্যুতে মোদী মমতার হুঙ্কার, আসামকে সামনে রেখে নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। পাল্টা মোদী গ্যারান্টির দাওয়াই প্রধানমন্ত্রীর। টার্গেট উত্তরবঙ্গ, ফের সিএএ নিয়ে চড়া সুর তৃণমূল সুপ্রিমোর। আমরা এনআরসি করতে দেব না, কেয়ার করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। ২৪ ভোটে বিজেপির অন্যতম ট্রাম্প কার্ড সিএএ। ভোটের মুখে বিজ্ঞপ্তি প্রকাশ, ফর্ম ফিল আপের তোড়জোড়। অসম, বাংলাদেশ, লাগোয়া, কোচবিহার, জলপাইগুড়ির ভোট প্রচারে তাই সিএএ। আমি থাকাকালীন ওদের কোন ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন, কেটা হচ্ছে মাথা মাছের, আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে, পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? ২০১৯ পর এনআরসি নিয়ে উত্তাল হয় অসমের রাজনীতি। বিজেপি শাসিত অসমের উদাহরণ টেনেই এবার সিএ নিয়ে হুঙ্কার মমতার। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে, আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। কেন বলুন তো, বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে। তাই যদি হয়, তাহলে পুরোহিতদের নাম নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন? মমতার দাবি, কেন্দ্রের সরকার আসলে সিএ এর নামে এনআরসি প্রয়োগ করতে চাইছে। একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি ক্যাক সার্টিফিকেট দেবে, তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের টিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে, পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর দুই, ক্যা যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। পাল্টা প্রতি পরিবারকে নাগরিকত্ব দেওয়া তার গ্যারান্টি বলছেন প্রধানমন্ত্রী। ইনহনে রাজবংশী নাম শূদ্র আর মতুয়া সাথীয় কি কবি পরবাহ নেই কি, লেকিন আজ জব বিজেপি সরকার সিএএ লেকর আই হ্যায় তো ইয়ে অফওয়াহে ফেলা রহে হ্যায়। মা ভারতী পর আস্থা রখনে ওয়ালে হর পরিবার কো নাগরিকতা দেনা ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায়। নাগরিকত্ব হারানোর আতঙ্কে কয়েকদিন আগে কলকাতার এক বাসিন্দা আত্মঘাতী হন। পরিবার অন্তত সেরকমই দাবি করে। মমতার নির্বাচনী ভাষণে সেই ঘটনার উল্লেখ। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কোচবিহারের মাথা ভাঙায় মমতার মেগা শো, সভা থেকে বিজেপির দুই প্রার্থীকে বেনজির আক্রমণ। তৃণমূলের আপদ এখন বিজেপির সম্পদ। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা মমতার। শীতলকুচি নিয়ে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে তোপ মমতার। হাই ভোল্টেজ বৃহস্পতিবার, মোদী মমতার জোট টক্কর। ১৯ এপ্রিল প্রথম দফা ভোটের আগে বিজেপি তৃণমূলের নজরে উত্তরবঙ্গ। মাথাভাঙার সভা থেকে বিজেপির দুই প্রার্থীকে নিশানা তৃণমূল সুপ্রিমোর। একজন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, অন্যজন শীতলকুচির গুলিকাণ্ডের সঙ্গে জড়িত আইপিএস দেবাশিস ধর। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সব মিথ্যে মামলা যা দিয়েছে সেটা আমরা নিশ্চিত ভাবে এপিডেভিট এর মাধ্যমে জানিয়েছি। পিসির কাছে তার ভাইপোই একাই ভালো,
কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে রাজবংশী ঘরের কোন ছেলে দিল্লিতে গিয়ে সেখানে বসবেন, মোদিজির হাতকে শক্ত করবেন, এটা পিসিমণির সহ্য হয় না। তাই এখানে এসে উল্টো পাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। 2019 এর বিধানসভা ভোটে রক্তাক্ত হয় শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন 5 জন সাধারণ মানুষ। 24 এর ভোটের আগে শীতলকুচি নিয়ে পেট সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। নিশানায় বিজেপির আরেক প্রার্থী দেবাশিস ধর। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর 1 জন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম চুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। এক মঞ্চ থেকে বিজেপির 2 প্রার্থীকেই অল ইন অ্যাটাক মমতার। ভোটের আগে বিজেপির এজেন্সি হাতিয়ারি নিয়েও সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। শাহজাহানের বিরুদ্ধে আরো করা হাইকোর্ট। শাহজাহানের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট তলব করলো হাইকোর্ট। মুখ বন্ধ খামে এফআইআর ও চার্জশিট জমা দেবে রাজ্য, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী কাণ্ডে জনস্বার্থ মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত দায়ের হওয়া এফআইআর এবং দাখিল করা চার্জশিট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, মুখ বন্ধ খামে সমস্ত এফআইআর এবং চার্জশিট জমা দেবে রাজ্য। ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী শেখ শাহজাহানের বিরুদ্ধে যত এফআইআর এবং চার্জশিট দাখিল হয়েছে সেগুলির কপি চেয়েছেন। এ প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অবস্থান জানানোর জন্য সময় চান। এজির প্রশ্ন, বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়, তাহলে সেই এফআইআর এবং চার্জশিটের কপি নিয়ে ইডি কি করবে? উত্তরে ইডির আইনজীবী বলেন, ওই অভিযোগগুলির তদন্ত তারা করতে চান না, কিন্তু আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে সেগুলি দেখার প্রয়োজন আছে বলে আদালতে জানান। এদিকে আবেদনকারীর আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বলেন, সন্দেশখালীর তদন্তে কমিশন গঠন করা হোক, সন্দেশখালী কাণ্ডে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। শেখ শাহজাহানের আইনজীবী বলেন, গ্রামবাসীরা আদালতে হলফনামা দাখিল করে গোটা ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগাযোগ আছে বলে দাবি করেন। প্রধান বিচারপতির মন্তব্য, জাতীয় রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত, ধর্ষণের একটি অভিযোগও যদি সত্যি হয় তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। আবেদনকারী অলোক শ্রীবাস্তবের আইনজীবী সিবিআই তদন্তের নির্দেশের আর্জি জানান। এজি কিশোর দত্ত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যা করার দরকার রাজ্য করেছে, এখন কোন 144 ধারা নেই, পুলিশকে তদন্ত করতে দেওয়া হোক। অন্যদিকে সিবিআই এর আইনজীবী জানান, আদালত নির্দেশ দিলে সিবিআই তদন্তে প্রস্তুত। পীযূষকান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকগানের সুরে ভোটারদের সচেতনতার পার্ক মালদহে। জেলার বিখ্যাত গম্ভীরা গানের মাধ্যমে ভোটারদের সচেতন করার দায়িত্ব নিয়েছে হবিবপুরের ব্লক প্রশাসন। রাস্তার মধ্যে কার্পেট পেতে দাঁড়িয়ে আছেন গম্ভীরা গানের শিল্পীরা, তাদের সামনে ভিড় করে আছেন গ্রামবাসীরা। খুদে শুরু করে বয়োবৃদ্ধ লোকায়ত গম্ভীরা গান তারা কতটা উপভোগ করছেন তা জানা নেই, তবে গানের মাধ্যমে আম জনতার কাছে পৌঁছে দেওয়া বার্তাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। হবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের উদ্যোগে ভোটারদের সচেতন করতে শুরু করেছে হবিবপুরের ব্লক প্রশাসন। বয়স্ক, বিশেষভাবে সক্ষম ও নতুন ভোটাররা যাতে ভোটদান থেকে বিমুখ না হন তার জন্যই ব্লক প্রশাসনের এই উদ্যোগ। সাধারণ লোকজনকে ভোট সম্বন্ধে সচেতনতা একটা বার্তা পৌঁছে দিতে হবে এবং জনমানুষের একটা ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হবে ভোটের জন্য। এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ব্লকে মহিলা পরিচালিত দল দিয়ে গম্ভীরা, যেটা মালদার একটা ঐতিহ্য, সেটা করা হয় কেন পুকুরে।
আগামী 20 এপ্রিল পর্যন্ত এই ধরনের জনসচেতনতার শিবির জেলা জুড়ে চলবে। ভোট দেওয়ার সুবিধে ভোটাধিকার প্রয়োগ না করার ক্ষতি জনমানসে পৌঁছে দিতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। মালদহ থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।